আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর ভাসমান লঞ্চে দুয়ারে সরকার ক্যাম্প বেলুন উড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন মাংলা মারো উৎসবের উদ্বোধন তিরান দাজিতে জোড়া সাফল্য জলপাইগুড়ির কাচার আসরের উদ্যোগে আঁকা প্রতিযোগিতা আসছি বিস্তারিত খবরে ভাসমান লঞ্চে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে অষ্টমবার দুয়ারে সরকারের প্রকল্প শুরু হল রায়মঙ্গল গৌড়েশ্বর ডাসা নদীর মোহনায় প্রকল্পের কাগজপত্র খতিয়ে দেখলেন স্বয়ং উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি ও দুলদুলি ঘাটের মাঝে ভেসল ভাসিয়ে শুরু হল দুয়ারে সরকার প্রকল্প সুন্দরবনের প্রান্তিক মানুষেরা সরাসরি জেলা শাসক বিডিও সরকারি প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানালেন অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ সুন্দরবন এলাকায় দুলদুলি অঞ্চলে দুয়ারে সরকার বসেছে এখানে এই ফেরিঘাট ভেসালে এখানে আমি অনেকগুলো সমস্যা নিয়ে এসেছি যেমন বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এখানে হাজার হাজার জনসংখ্যা উপস্থিত হয়েছে তাদের সমস্যা নিয়ে তার জন্যে এখানে আমার আশা এবার এখানে অভিনব এই অনুষ্ঠানটা খুবই সুন্দর চলছে যেহেতু এখানে নৌকার মাঝখানে করে নদীতে করে বসেছে অনেক মানুষের সুবিধা হয়েছে সুবিধার্থে এখানে একটা আমাদের দুয়ারে সরকার বসেছে তাদের জন্যে আমাদের এই প্রচেষ্টাটা অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নথিপত্র তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে জেলা শাসকের হাত থেকে সরকারি প্রকল্পের নথিপত্র পেয়ে রীতিমতো খুশি গ্রামের মানুষ মিঠার নেওয়া বলে কাগজ জমা দিতে এলাম কাগজ জমা নিয়েছে আমার তো বয়স হয়ে গেছে অনেক দূরে যেতে পারিনি আমাদের কাছে এসেছে কাগজ জমা দিয়েছি আপনাদের খুব ধন্যবাদ পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সহ সাঁত্রিশটি সরকারি প্রকল্পের সংসাপত্র হাতে পেয়ে খুশি প্রান্তিক মানুষেরা এছাড়াও মৎস্যজীবী থেকে শুরু করে যেসব ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক তারাও বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এদিন হাজির হয়েছিলেন দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে আমাদের আজকে পনেরো ডিসেম্বর থেকে দুয়ারে সরকার আষ্টম শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় হবে আমরা আজকে হিঙ্গলগঞ্জ ব্লকে এলাম এখানে দুলদুলি ঘাটে ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তারা আয়োজন করেছে সমস্ত রকম পরিষেবা পাওয়া যাচ্ছে আমরা দেখলাম যে অনেক লোক এখানে আবেদন করেছে ওর অনেক লোক যারা আগে আবেদন করেছিল তারা আজকে পরিষেবাও পেয়েছে আমরা চাইছি যে এইরকম সমস্ত জায়গায় প্রত্যন্ত এলাকায় আমরা ক্যাম্প আয়োজন করতে পারি যাদের যেরকম পরিষেবা প্রয়োজন আছে তারা সবাই যাতে নিতে পারে বসিরহাট থেকে বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ বেলুন উড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন ইংরেজ ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের আরাপুর হাই স্কুলে নীল সরকার ক্যাম্পের উদ্বোধন করলেন সিংহানিয়া পাশাপাশি এলাকার জনসাধারণকে সচেতন করতে সবুজ ফ্ল্যাগ উড়িয়ে একটি দুয়ারে সরকার ক্যাম্পের ট্যাবলো উদ্বোধন করেন সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুঙ্খে সহ অন্যান্য আধিকারিক জেলাশাসক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও অষ্টম দফায় পনেরো থেকে তিরিশ ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প চলবে এবং দোসরা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত সার্ভিস ক্যাম্প চলবে মালদা জেলায় প্রায় তিন হাজার সাতশো আশিটি দুয়ারে সরকার ক্যাম্প চলবে সেই সমস্ত ক্যাম্প থেকে ছত্রিশ রকম প্রকল্পের সুযোগ সুবিধা পাবে গ্রাহকেরা এদিন জেলা শাসক ক্যাম্পের উদ্বোধন করে বিভিন্ন প্রকল্পের বুথগুলি পরিদর্শন করেন এবং গ্রাহকেরা ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেই সব বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন সেই দুয়ারে সরকার ক্যাম্পে জেলা শাসক নিজেও ব্লাড প্রেসার পরীক্ষা করালেন মুখ্যমন্ত্রীর নির্দেশে অষ্টম দুয়ারে সরকার আজ থেকে শুরু হলো যেটা তিরিশ তারিখ অব্দি চলবে এবং তারপরে সার্ভিস ডেলিভারি দু তারিখ থেকে একত্রিশে জানুয়ারি অব্দি চলবে আমরা দেখতে পাচ্ছি থেকে বেশি ক্যাম্প কিন্তু এবার এইট ফেজে আমাদের করা হয়েছে পঁয়ত্রিশশো আশির মতন ক্যাম্প পুরো জেলা জুড়ে করা হয়েছে এবং বুথে বুথে এই ক্যাম্প করা হচ্ছে কিছুটা মোবাইল ক্যাম্প করা হচ্ছে এবং কিছুগুলো যে আছে আপনি দেখতে পাচ্ছেন মেন মেন ক্যাম্পস করা হয়েছে আমরা যেগুলো আদিবাসী এলাকাগুলো আছে এবং ফার ফার ফ্লাং এরিয়াজ আছে ওগুলোর উপরও জোর দেওয়া হচ্ছে যাতে কেউ বঞ্চিত না হন ছত্রিশ ধরনের সার্ভিসেস লাস্ট টাইম সেটা থার্টি সার্ভিসেস ছিল এবার থার্টি সিক্স সার্ভিসেস যে আছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ মাংলা মারো উৎসবের উদ্বোধন মাংলা মারো উৎসবের উদ্বোধন করলেন কাঁথির সংসদ শিশির অধিকারী শুক্রবার থেকে শুরু হলো পটাশপুর এক নম্বর ব্লকের মাংলা মারো উৎসব এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করলেন কাঁথির সংসদ শিশির অধিকারী এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মাংলামারো মাংলা একাডেমির শিক্ষক সুকান্ত প্রধান সবং বিধানসভার প্রাক্তন বিধায়ক ডক্টর তুষার কান্তি লায় প্রমুখ মাংলামারো উৎসব এই বছর সপ্তম বর্ষে পদার্পণ করল পনেরো থেকে চব্বিশ ডিসেম্বর দশ দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারা যা বলবে তাই আমি সবটা এখনই আমার উপরে নির্ভর করে না কারণ আমার আমাদের কিছু লোকের উপর নির্ভর করে সেই সব লোক যা বলবে তাই হবে আপনি কেলেখাই কথা বললেন কেলেখাই সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বারবার কেলেখাই সেনশন হচ্ছে আবার মানুষকে ঢুকতে হচ্ছে না না যে টাকা অরিজিনালি সেনশন হচ্ছে সেইটি খরচ হয় সেইটা খরচ না আমি জানি এবং সবচেয়ে হচ্ছে আমি এমন কেমন জায়গা জানি সব সঙ্গে সঙ্গে বা ইত্যাদি হওয়ার কথা ছিল সেগুলো কিছুই পরবর্তীকালে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি এসব ঝগড়া ঝাঁটি অনেক উঠবে তবে আমি জানি মানুষের অন্যান্য রূপ যেটা কেলেঘাই পাওয়া উচিত ছিল

আমি বলতে পারবো না তবে এটা কোনো দুর্নীতিগ্রস্ত কেউ পাবে যেটা আপনি মঞ্চে বললেন যে ব্রিটিশের বিরুদ্ধে আপনাদের পরিবারই লড়াই করেছেন আপনারা অনেক কিছু পাননি আমরা পাওয়ার শুধু নয় আমি বলি আমাদের কৃষক পরিবার আমাদের ধান চাষি পান চাষি ফুল চাষি আমার পরিবার যে পরিবার আমাদের পরিবার আর কিছু নেই আমাদের পরিবার বলতে এরাই হ্যাঁ মৎস্যজীবী এরাই হচ্ছে আমাদের পরিবার এই পরিবারগুলো এখনও আমি মনে করি যা ভারতবর্ষে যা উন্নয়ন হয়েছে যে উন্নয়ন আমি এদের আশীর্বাদে দেখেছি বিশেষ করে বিগত পনেরো বছর আমার আমি যা উন্নয়ন দেখেছি সেই উন্নয়নের তুলনায় আমাদের এখানে এক পার্সেন্ট কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি মেলা কমিটির উৎসবে এলেন দর্শনার্থীদের কি বার্তা দিবেন এখান থেকে বার্তা তো অনেকদিন লড়াই করতে হবে বহু যুবককে সংগঠিত করতে হবে করে আমার অধিকারকে বার কাটতে হবে আমাদের পূর্বপুরুষ যে আন্দোলন করে গেছে সেই আন্দোলনের যে প্রতিদান তার কিছুটা হলেও আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার পাওনা পেতে হবে তারা পাবি পাওয়া যেত সেই লড়াই করতে হবে সেই লড়াই করতে হবে পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট গ্লোব নিউজ তীরন্দাজিতে জোড়া সাফল্য জলপাইগুড়ির রাজ্য জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড় জলপাইগুড়ির তরুলপাড়ার নেতাজি বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্য সোনা এবং জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক অর্জন করেছে আজকে আমাদের এই নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলের একটা গৌরবের দিন শুধু জলপাইগুড়ি না স্কুল না শুধু জলপাইগুড়ি জেলাকে ওরা একটা গৌরবান্বিত করেছে আমাদের বিদ্যালয়ে দ্বাদশ্রেণীর দুই ছাত্র একজন হচ্ছে জিত বর্মন ও কলকাতায় অনুষ্ঠিত ন্যাশ স্টেট মিট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ও আন্ডার নাইনটিন বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেছে এবং ধনঞ্জয় রায় ন্যাশনাল লেভেলস মিটে তীরন্দাজির প্রতিযোগিতায় ও মিক্সড ডবলসে ব্রোঞ্জ পদক পেয়েছে এই দুই কৃতি খেলোয়াড়ের সাফল্যে আমরা গৌরবান্বিত এবং খুবই আনন্দিত তাই আজকে ওদেরকে একটু বিদ্যালয়ের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো যাতে ওরা আরো জাতীয় স্তরে আরও আন্তর্জাতিক স্তরে আরও ভালো সাফল্য পেতে পারে যাবে এরপরে এরপরে ওদের ন্যাশনাল স্কুল মেট আছে সেখানে লখনৌতে সেখানে ওরা যাচ্ছে এই পাঁচ তারিখে রওনা দিচ্ছে অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি মেসেজ এই মেসেজ যাচ্ছে যে শুধু পড়াশুনো থাকে ওরা মাধ্যমিক পাস করেছে দ্বাদশ্রেণীতে পড়ে পড়াশোনার সাথে সাথে খেলাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে একটা অনেক উঁচু জায়গায় যাওয়া যেতে যায় সেটা আজকে ওরা প্রমাণ করে দিল আপনার নামা পরিচয় আমার নাম শেখর দাস প্রধান শিক্ষক নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুল ছাত্রছাত্রীদের তোমার সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে কি বার্তা দেবে আমি সিনিয়র ন্যাশনাল এন সিনিয়র ন্যাশনাল আয়োধ্যাতে আয়োধ্যাতে খেলতে গেছিলাম আর ওখানটায় মিক্সড টিমে আমি মেডেল পাই আর আমি সবাইকে বলতে চাবো যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা অত্যন্ত জরুরি যদি খেলাধুলা করা যায় তাহলে ভবিষ্যতে করা যায় কেমন লাগছে তোমার এই সাফল্য আমার এই সাফল্য আগামীতে কি লক্ষ্য আগামী লক্ষ্য যে এর থেকে আরও কি নাম তোমার বাবা কি করে রাজমিস্ত্রি কোথায় বাড়ি তোমার এই দুই কৃতি ছাত্রকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হলো কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সাতষট্টিতম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস আর্চারি প্রতিযোগিতায় সোনা জয় করেছে জিত বর্মন অনূর্ধ্ব উনিশ বছর বিভাগে সাফল্য পেয়েছে সে অন্য এক কৃতি ছাত্র ধনঞ্জয় রায় জাতীয় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছে উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত উনত্রিশতম এন টিপিসি সিনিয়র ইন্ডিয়ান রাউন্ড ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের মিক্সড ডাবলস বিভাগে ব্রোঞ্জ পেয়েছে সে তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রত্যন্ত গ্রামের এই দুই কৃতি ছাত্র দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছে বলে জানান শিক্ষকেরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রধান শিক্ষক সহ অন্যান্যরা আগামী দিনে তাদের আরও বড় প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন তারা উপস্থিত আমরা জিত কর্মকার এবং জিত বর্মন এবং ধনঞ্জয় রায় ধনঞ্জয় রায় যে দুজন স্টুডেন্ট আমাদের বিদ্যালয় ক্লাস টুয়েলভে জিত বর্মন যিনি রাজ্য অ্যাথলেটিক্স যেটা হচ্ছে আমাদের আর্চারি বিভাগ আছে অ্যাথলেটিক্সের মধ্যে যে বিভিন্ন বিভাগগুলো আছে তার মধ্যে আর্চারি কম্পিটিশনে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমস অ্যান্ড ফেডারেশন যেটাকে বলে সেখানে সিক্সটি সেভেন স্টেট গেমস হয়েছিল সেখানে তিনি ফার্স্ট প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছিল রাজ্যস্তর এবং ধনঞ্জয় রায় যিনি এনটিপিসি যে প্রোগ্রামটা হয়েছিল গুজরাটে সেখানে ন্যাশনাল আর্চারি লেভেলে তিনি যুগ্মভাবে থার্ড হয়েছিল এটা আমাদের জলপাইগুড়িতে আমাদের বিদ্যালয় কেন এটা গোটা রাজ্য স্তরে একটা বিরাট সাফল্য আমি আমার বিদ্যালয়ে এই ধরনের সাফল্যর জন্য আমি তাদের দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি আমি আমাদের এই বিদ্যালয় আশপাশে যে এলাকায় যে ধর যারা বাস করে তাদের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি যে আমাদের বিদ্যালয় এখন যেহেতু এই বিদ্যালয় পূর্বের থেকে একটা খেলার একটা জায়গা হিসাবে ছিল নেতাজি বিদ্যাপীঠ সেই জায়গার আরো এগিয়ে চলছে আপনারা আপনাদের যে আশেপাশে যে ছেলেমেয়েরা আছে তাদের এই বিদ্যালয়ে ভর্তি করুন জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ কাচার আসরের উদ্যোগে আঁকা প্রতিযোগিতা প্রান্তিক এলাকার শিশুদের সমাজে বিপদগামী থেকে সুপথগামী করার লক্ষ্যে গঙ্গারামপুর পৌরসভার দশ নম্বর বুরুজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে কোচিকাচার আসর আর্ট ইনস্টিটিউটের তরফে একটি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় উল্লেখ্য গঙ্গারামপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড বুরুজপাড়া এলাকা একটি প্রান্তিক এলাকা এই এলাকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী যার ফলে ওই এলাকাতে শিক্ষার প্রসার খুব একটা নেই বললেই চলে কোচিকাচার আসরের কর্ণধার মানিক কুমার মহন্তের উদ্যোগে শতাধিক শিশু ও ছাত্রছাত্রীদের নিয়ে আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী সংগঠনের জেলা সভাপতি দেবজানী দত্ত গুরুশপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠাতা ও সমাজসেবী তপন দত্ত কর্ণধার মানিক কুমার মহন্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন এই আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি যেমন ছিল তেমনি তার পাশাপাশি শিশু ও ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনাও ছিল লক্ষণীয় দিদি আজকে এই গঙ্গানাপুর পৌরসভা দশ নম্বর গুরুস্পাড়া প্রাথমিক বিদ্যালয়ে কচিকাচার আসর তরফে একটা আর্ট কম্পিটিশন হচ্ছে আপনি অভিভাবক হিসেবে কি বার্তা দেবেন কি বক্তব্য দেবেন

এই এলাকাটা প্রান্তিক এলাকা এই আর্টের মধ্য দিয়ে কি আপনি বলতে চাইছেন যে আগামী অন্যান্য শিশুরাও বিপদগামী থেকে সুপদগামী হবে এই শিক্ষা কলার মধ্য না।

আর দ্বারা আজকে বুরুস্পা প্রাইমারি স্কুলে আর্ট কম্পিটিশন হচ্ছে এখানে অনেক ছাত্রছাত্রী ছাত্রী হয়েছে হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার আসছেন এবং আমি বলবো যে বুরুসপোড়া বড় বড়ো পাওয়ায় কারণ এই এলাকায় মানে ইদানিং এত বড়ো কিছু যে একটা কম্পিটিশন তার জন্য দূরে দূরে শহরের সমস্ত মানে এখানে নিয়ে আসা এবং ভালো ভালো ছেলেমেয়েরাও উপস্থিত হয়েছে পুলিশ করাতে এটা একটা বড়ো পাওয়া আর এবং আইনমূলক পুরুষ করা ছেলেমেয়েরা এর দ্বারা অনেক উপকৃত হবে তারা আগামীতে এরকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত মানে আরও বেশি বেশি করে অংশগ্রহণ করবে

এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন ওয়ান ফোর ফাইভ সেভেন নম্বরে আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার